শূন্যে ভাসছেন গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, দশ হাতে যে 10টি ত্রিশূল, রাগি রাগি যে ব্যাপারটা। বেহালার বরিশা সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে আমি দাঁড়িয়ে রয়েছি, মানে পূজা প্রাঙ্গনের ঠিক সামনে। ওদের যে বছরের থিম, সে থিমের নাম রুদ্রাণী, সৃজনে অনিমেষ দাস। ওদের প্যান্ডেলের যে ফ্রন্ট লুক, সেটা খানিকটা এরকমটা। আমি দেখতে পাচ্ছি মা দুর্গার বহু মুখমণ্ডল এখানে রয়েছে, এবং এই সাইডের অংশগুলোতেও এই মায়ের যে মুখ, সে মুখ দিয়ে টোটাল এই মণ্ডপটাকে ভরিয়ে তোলা হয়েছে। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এগুলো লাইটে ভালো লাগবে আরও, ঠিক আছে? এটার থেকে লাইটে আরও বেশি ভালো লাগবে, যদিও আমি সকালবেলা এসেছি। তোমরা যখন আসবে তো অবশ্যই লাইটে এসো। হ্যাঁ, এই হচ্ছে মণ্ডপের ফ্রন্ট লুকটা। এখানে একটা প্রজেকশনের কাজও রয়েছে। এই যে অংশগুলো, মানে রেড কালারের একটা এরকম, পিছনটা রেড কালার এবং সামনের যে অংশগুলো, এগুলো মায়ের যে মুখমণ্ডলগুলো, সেগুলো হলুদ কালার বলে আরও বেশি কিন্তু ফুটেছে এই জায়গাটা। মণ্ডপে ঢোকার মুহূর্তটাতে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিশূল, সেই ত্রিশূলটাকে এখানে বাড়া হয়েছে, যেখানে থিমের নাম রুদ্রাণী, তাই জন্য এই ত্রিশূল তো থাকবেই। ধীরে ধীরে চলো ঢুকে যাই ভিতরের অংশতে। রেড কালার ব্যবহার করা হয়েছে যেহেতু, ওই যে একটাই কথা যে রুদ্রাণী যেহেতু, বা রেড কালারে কিন্তু অপূর্ব লাগছে পুরো মণ্ডপের ভিতরের যে মহলটা, সে মহলটা। ধীরে ধীরে আমি যাচ্ছি মণ্ডপের সামনের অংশটাতে, মাতৃ প্রতিমা তো দর্শন করাবই। মায়ের প্রতিমা এখানে অন্য রকমের, কিন্তু এখান থেকে খানিকটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, একদম অন্য রকমের। এই জায়গাগুলো ঠিক এইভাবে, মানে পুরোপুরি ডেকোরেট করা, ওপরের অংশগুলো এইভাবে ডেকোরেট করা, টোটালটা ভালো লাগছে। রাতের বেলা এই যে ওপরের সূর্য আলোটা তো পড়বে না, আরও কিন্তু ভালো লাগবে। এখন এই মুহূর্তে লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়েছে যদিও। রাইট নাও চলে এসেছি মণ্ডপের মেন সেকশন, অর্থাৎ ঠাকুরঘর। সেখানে তোমাদেরকে দেখাই মাতৃ প্রতিমার 10 হাত তো রয়েছেই, কিন্তু আমরা দশভুজা মাতৃ, মায়ের 10 হাতে শুধুমাত্র ত্রিশূল দেখতে পাচ্ছি, আর কোনো অস্ত্র দেখতে পাচ্ছি না। এবং মা শূন্যে ভাসছেন, ভালো করে দেখো, আমি জুম করে দেখাই, এখানে কিন্তু মা শূন্যে ভাসছেন, কোনো রকম ভূমিতে মায়ের মানে পা নেই। সাথে সাথে শুধুমাত্র মা নয়, এখানে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী চারজনই শূন্যে ভাসছেন, এবং দাঁড়ানোর এরকম পোস্টারে রয়েছে, এটা অপূর্ব। আমি একটুখানি বলে রাখি তোমাদেরকে, মা হয়তো কোথাও না কোথাও এখানে, এই যে সমাজের যে অরাজকতা, যে মানে খারাপ দিকগুলো চলছে, সেটাকে মানে শেখানোর জন্য তার সন্তানদের এই মুহূর্তে অস্ত্র ধরিয়েছেন। যেখানে সরস্বতীর হাতে বীণা থাকার কথা, যেখানে লক্ষ্মীর হাতে ঘট থাকার কথা, সেখানে রয়েছে ত্রিশূল, এবং সকলে মিলে অসুর বধ করছেন। এই যে অসুর রয়েছে এখানে, অসুর বধ করছেন, এই জিনিসটা এখানে দেখতে পারলাম, একদম ইউনিক একটা জিনিস দেখতে পারলাম। এবং মাতৃ প্রতিমাটা একদম অন্যরকম, আমি অন্য জায়গায়ও মাতৃ প্রতিমা দেখেছি এবং এখানের মাতৃ প্রতিমা দেখলাম অন্যরকম লাগলো। কিছুটা তোমরা আঁচ করতে পারছো যে এখন যে যারা খারাপ মানুষ, তাদের যে বধ করার জন্য মা তার সন্তানদের বলছেন, আদেশ দিচ্ছেন, এবং সেটাই হচ্ছে। সকলের মুখের একটু চাহনিটা যদি আমি ফলো করাই তোমাদেরকে, এখানে যে মানে রুদ্রাণী, মা যেহেতু রুদ্রাণী, মায়ের মুখটা ভালো করে দেখো, মানে রুদ্রাণী রূপ মায়ের, সেটা তো যেরকম ফলো করছি আমি, সাথে সাথে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সকলের মুখেই সেই ছাপটা রয়েছে যে এই অসুর বধ করতেই হবে। হ্যাঁ, সমাজের এই অরাজকতাগুলোকে মেটাতে হবে, আবার সেই সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী গড়ে উঠুক, এই যে বার্তা, সেই বার্তা কোথাও না কোথাও এই প্রতিমার মধ্যে দিকে আমি খুঁজে পেলাম। মাসখানেক আগে আমি মিন্টুদার স্টুডিওর সামনে এই যে অসুরটা, সেই অসুর তৈরি হতে দেখেছি, এটা পুরোপুরি ফাইবারের ওয়ার্ক। এবং আমি আর একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা হচ্ছে সকলের গলায় এই যে মালাটা রয়েছে, এই মালাটা খুব ভালো লাগছে, মানে এই মানে প্রতিমার সাথে খুব যায় এই টোটাল মালাটা। হ্যাঁ, খুব সুন্দরভাবে টোটাল ব্যাপারটা তৈরি করা হয়েছে, এবং দশ হাতে যে 10টি ত্রিশূল রয়েছে, তার ফলে আরও বেশি ভালো লাগছে। যেটা তোমরা ফলো করলে হয়তো সকলে এখানে কিন্তু শূন্যের ওপরে, নট অনলি মা দুর্গা, সকলে শূন্যের ওপরে, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সকলে। আমি যদি একটুখানি এই সাইড অ্যাঙ্গেল থেকেও দেখাই,
তাহলে বুঝতে পারবে তুমি ব্যাপারটা। দেখো এই জায়গাটা কিন্তু হেভি লাগে, হেভি করেছে, মানে পুরোপুরি ব্যাপারটা ভালোভাবে সুন্দর করে করেছে। এবং এখানেও আমি বলবো ওই কথাটাই যে এই প্রতিমাগুলো না মানে বিসর্জন দেওয়ার মতো নয়, এই প্রতিমাগুলো প্রিজার্ভ করে রাখাটা খুব জরুরি। এত সুন্দর প্রতিমা, এত সুন্দর মাতৃ প্রতিমা, মায়ের মুখটা একদম সেই রাগি রাগি যে ব্যাপারটা, হ্যাঁ, রুদ্রাণী রূপ, সেই জিনিসটা লক্ষ্য করলাম। এবং সাজটা তো অপূর্ব, মানে মায়ের পুরোপুরি এই তোমার অলংকার থেকে শুরু করে সবটাই পুরো মাটির সাজ। আচ্ছা, ভিতরের অংশতে এই জায়গাগুলোতে আমি দেখতে পাচ্ছি যে ঘট, মাটির যে ঘট, সে ঘটগুলো রয়েছে এবং ওপরটা এরকম ফুল দিয়ে সাজানো। ঠিক আছে, এখানে আসলে তুমি মাতৃ প্রতিমা দেখে সত্যি তোমার তুমি মুগ্ধ হয়ে যাবে এবং থিমের সাথে পুরোপুরি অ্যাটাচমেন্ট টোটাল ঠাকুরের। এরকম একটা বেদি মতো করা হয়েছে যেখানে মা রয়েছেন এবং এই জায়গাটাতে ফুল দিয়ে সাজানো পুরো ব্যাপারটা। এবং সিংহ রয়েছে এই যে নিচের অংশটাতে, নিচের পার্টটাতে। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে তোমার ওই নেসকাফির যে কাপগুলো সেগুলো, এই যে দেখা যাচ্ছে নেসকাফি লেখাটা দেখা যাচ্ছে, এর মধ্যে কালার করা হয়েছে পুরো টোটাল এই অংশটা এইভাবে করেছে, রেড কালারটাকে ফোকাসে রেখে মণ্ডপের টোটাল অংশ জুড়েই এই রেড কালার বর্তমান। ওদের মণ্ডপটা টোটালটা এরকম গোলাকারের ওপরে করা, ঠিক আছে, পুরোপুরি গোল। এবং এখান থেকে এই জালি জালি যে অংশগুলো সেখান থেকে মায়ের রূপটা কিন্তু অন্যরকম লাগছে, মানে এই যে এগুলো এই যে পাতার মতো অংশগুলো রয়েছে এখান থেকে অংশগুলো কিন্তু একদম আলাদা লাগছে দেখতে। ঠিক আছে, একটু মাতৃ প্রতিমাকে তোমাদের চারপাশটা একটু ঘুরে দেখা এই প্রতিমাটা, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই পিছনের পার্টটুকু, উফ, হেভি হেভি করেছে। মানে এই আমি জানি না বেহালার বাকি প্রতিমার কথা, কিন্তু এই প্রতিমা এবছর এখানের যেটা দেখলাম আমি, এখানে বেশ প্রতিমার দিকে এবছর বেশি নজর দেওয়া হয়েছে এবং ভালো লাগলো, পুরো প্রতিমাটি ভালো লাগলো। আমি তোমাদেরকে একটা 360 রাউন্ড ঘুরিয়ে দেখালাম ঠিক প্রত্যেকের পজিশান কিরমটা রয়েছে সেটা। সকলেই পুরোপুরি ত্রিশূলের ওপরে ভর করে রয়েছে, সাপোর্টটা পুরোপুরি ত্রিশূলের ওপরে। এই কী করে করলো এটা, মানে অপরূপ অপরূপ, মানে টোটালটাই কিন্তু এরকম ত্রিশূলটার ওপরে ভর করে করা। আর বাহন রয়েছে একদম এই নিচের অংশগুলোতে, হাঁস, ময়ূর, ইঁদুর এবং প্যাঁচা। কেমন লাগলো বরিশের সার্বজনীনের এই প্যান্ডেল এবং প্রতিমা সেটা আমাকে অবশ্যই জানিও। রাতে আসো, রাতে আসলে যে আমেজটা সেটা কিন্তু আলাদা থাকবে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকুন সবাই, টাটা।